আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালোই আছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক আরবি কুচুরি হাফিজি আলী মাদ্রাসা মানিকগঞ্জ। আমি আজকে তোমাদের পড়াবো আকাইদ ফিকে থেকে ফিকা অংশের তৃতীয় অধ্যায়ের 4 নম্বর পাঠ থেকে আমি তোমাদের পড়াবো, সেটা হলো অজুর বিষয়। আমরা নামাজ আদায় করি, নামাজ আদায়ের পূর্বে আমাকে অজু করতে হয়। অজু ছাড়া কিন্তু নামাজ আদায় করা হয় না, কারণ আমি আল্লাহর সামনে গিয়ে নামাজ পড়ব, আল্লাহর কুদরতি কদমে সেজদা অবনত হব, আমি কি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজ পড়ব না? হ্যাঁ, অবশ্যই নামাজ পড়তে হবে, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন তার একটা বিষয়, সেটা হলো আমাকে অজু করে, অজুর মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা অবনত হতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানবো যে অজু যে করবো, অজুর ফরজগুলো কী কী আমরা জানবো। আমরা তো অনেক কিছুই আমরা ধুতু করি অজু করতে গিয়ে, এখানে ফরজগুলো কী কী আমাকে এখানে জানতে হবে। যে এই যে আমরা অজু করতে গিয়ে সাধারণত দুই হাতের কনুই পর্যন্ত ধুয়ে থাকি, কুলি করে থাকি, নাকে পানি দিয়ে থাকি, এগুলো কি অজুর ফরজ নাকি আরও কিছু আছে অন্য অন্যগুলো, এগুলো অজু আমাকে জানতে হবে। আমি যদি না জানি তাহলে কিন্তু আমি আমার সঠিক নিয়মে কিন্তু আমি কী করতে পারবো না, অজু করতে পারবো না, কারণ অনেকটা ছুটে যায়। অজুর ফরজগুলো যদি ছুটে যায় তাহলে কিন্তু অজু হবে না, যদি সুন্নতগুলো ছুটে যায় তাহলে কিন্তু অজু হবে, অজু হবে। যেমন দুই হাত এই পর্যন্ত কবজি পর্যন্ত ধুতু করি, এটা কিন্তু ফরজ না। কুলি করি, এটা কিন্তু ফরজ না। নাকে পানি দিই, এটা কিন্তু ফরজ না। আমি যদি কুলি না করি তাহলে আমার অজু হবে না? অজু হবে, কারণ এগুলো ফরজ নয়। কিন্তু ফরজ যদি ছুটে যায় তাহলে কিন্তু অজু হবে না। তাহলে আমরা এখন জানবো যে ফরজগুলো কী কী। তাহলে অজুর ফরজ হলো 4টা। অজুর ফরজ কয়টা? 4টা। 1 নম্বরে হলো সমস্ত মুখমণ্ডল ভালো করে ধুতু করা। মুখমণ্ডল কোন পর্যন্ত থেকে কোন পর্যন্ত ধুতু করতে হবে? এই যে মাথার চান্দি অর্থাৎ চুলের গোড়া থেকে নিয়ে থুতির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এটাকে বলা হয় সমস্ত মুখমণ্ডল। এই সমস্ত মুখমণ্ডল ভালো করে ধৌত করতে হবে, এটা হলো 1 নম্বর ফরজ। 2 নম্বর ফরজ সেটা হলো যে এই দুই হাতের কনুই আছে না কনুই, এই কনুই পর্যন্ত ধৌত করতে হবে, ভালো করে দুই হাতের কনুই পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে। 3 নম্বর হলো মাথা মাছি করতে হবে। মাথা মাছি আমরা করবো, মাথাকে ধুয়ে ফেলবো না, মাছে মানে স্পর্শ করা। তাহলে কীভাবে করবো? আমরা এইভাবে করে, তোমরা একটু লক্ষ্য করো আমি কীভাবে দেখাচ্ছি, এইভাবে করে মাথা মাছাই করবো, ঠিক আছে? এইভাবে করে মাথা মাছি করবো, এটা হলো ফরজ। 4 নম্বরে হলো দুই পায়ে টাকলু গিরা সহ ভালো করে ধুতু করতে হবে। এই হলো 4টা ফরজ। আমরা অজুর ভিতরে অনেকগুলো বিষয় আমরা অ্যাড করে থাকি, কিন্তু সেগুলো ফরজ হয়, সেগুলো হলো সুন্নত। আর সুন্নত যদি ছুটে যায় তাহলে অজু ভঙ্গ হবে না, অজু হয়ে যাবে, নামাজও আদায় হয়ে যাবে। তাহলে আমি আবার বলতেছি, 1 নম্বরে হলো সমস্ত মুখমণ্ডল ভালো করে ধুতু করা, 2 নম্বরে দুনো হাতের কনুই সহ ভালো করে ধুতু করা, 3 নম্বরে হলো মাথা মাছাই করা, 4 নম্বরে হলো দুই পায়ের তাকনুকিরা পর্যন্ত ভালো করে ধুতু করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানলাম যে অজুর ফরজ কয়টা, এবং অজুর ফরজগুলো যদি ছুটে যায় নামাজ হবে না। আর যদি অন্য অন্য বিষয়ে অজু সুন্নত আছে, কুলি না করলে অজু হবে, তাই বলে যদি না করি তাহলে তো একটা সুন্নত নষ্ট হয়ে গেল, ঠিক না? ইচ্ছা করে আমরা কুলি করা বন্ধ করে দেব না, আমরা নাকে পানি দেওয়া বন্ধ করে দেব না, সেগুলো সুন্নত, কারণ সুন্নত আদায় করলে তো সওয়াব হবে, তাই না? আমরা সেগুলো আদায় করবো, কিন্তু আমরা জানবো যে ফরজগুলো কী কী, কারণ ফরজ ছুটে গেলে আমার অজু হবে না, অজু ছাড়া নামাজও হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এভাবেই অজুর ফরজগুলো আয়ত্ত করে নিব। তো আমি আজকের ক্লাসটা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। পরবর্তী ক্লাসগুলোতে আমরা এভাবেই ধাপে ধাপে আমরা ক্লাস চালিয়ে যাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।